What's up, Bangladeshi? Welcome back to Mural G. এবং তোমরা দেখছো আমার বাংলা গেমিং চ্যানেল। আজকে আমরা অনেকদিন পর একটা গেমপ্লে ভিডিও নিয়ে চলে এসেছি এবং সেটা হচ্ছে GTA 5 ওয়ার্ল্ড ওয়াইড গেম। অনেকেই তোমরা চেনো। সো গেম তো খুব ইন্টারেস্টিং, পোলাপানরা দেখলে পুরো পাগল হয়ে যায় কারণ এর ভিতরে অবজেক্টের কোনো অভাব নেই। অ্যান্ড আমার GTA 5 এর আগে দুইটা এপিসোড আমি আপলোড করেছি, আই থিঙ্ক হ্যাঁ দুইটা এপিসোডই। তো তোমরা ওই দুইটা এপিসোড দেখলে পরে দেখে আসতে পারো, আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং গাইস, তোমরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্যাংক লুট করা। আজকে আমি আসলে আমার অনেক মানে অনেক দিন ধরেই তো খেলছি গেমটা, তো এপিসোডের ভিতর আসলে আমার খুবই প্রয়োজন একটা বাইকের। তো বাইক কেনাটা আমি তোমাদেরকে এখনই দেখাবো না, একটা ব্যাংক লুট করবো, মাইকেলকে নিয়ে যাবো সাথে করে ব্যাংক লুটের জন্য। তো ব্যাংক লুট করে কিছু টাকা পয়সা হাতিয়ে তারপর সেই টাকাতে আমরা এরপরের এপিসোডে একটা বাইক কিনবো, খুব সুন্দর একটা বাইক। তো সেটা তোমরা কমেন্টে বলতে পারো কিছু বাইকের নাম জানলে পরে, খুব হাইটেক বাইক লাইক হায়াবুসা, নিনজা S2 এই ধরনের বাইকের নাম তোমরা বলো, তাহলে যেটা আমার কমেন্ট বেশি আসবে সেটা আমি কিনবো। তো চলো আমরা আগে গ্যারেজে যাই। সো আমরা গ্যারেজে যাবো এবং গ্যারেজে গিয়ে আমরা প্রথমে আমাদের এই গাড়িটা রাখবো। এবং আমার আগের এপিসোডে যে মডিফাই করা গাড়িটা ছিল ফেরারি পিস্টা স্পাইডার, ওইটা নেব, নিয়ে আমরা ব্যাংক লুট করবো। ওকে, মাইকেলকে নিয়ে, মাইকেলকে ফোন করতে হবে তারপর। সো আমরা এখন গ্যারেজের দিকে যাই। এই গাড়িটা খুব সুন্দর, এই গাড়িটা গাইস একটা চাইনিজ ব্র্যান্ডের গাড়ি হবে হয়তো, এটা একদম অডি গাড়ির কপি করে বানানো গাড়িটাকে। তো তোমরা যদি চাও একটা অডি গাড়ি আমি কিনবো তাহলে তোমরা কমেন্টে বলো। এবং গাইস এখন থেকে আমি ইন্ট্রো ডায়লগ দেবো, তোমরা দেখছো ফ্র্যাঙ্কলিনের ব্লগস, গাড়িটা যে চালাচ্ছে তার নাম হলো ফ্র্যাঙ্কলিন। ওকে, তো তোমরা দেখছো ফ্র্যাঙ্কলিনের ব্লগস। অ্যান্ড আমি আজকে চুরি ব্যাংক ডাকাতি করব। সো আমরা গ্যারেজে চলে এসেছি, গ্যারেজটা কিন্তু আমার না, গ্যারেজটা কিন্তু মাইকেলের। তোমরা যারা আগের এপিসোড দেখোনি তারা দেখে আসো, দেখলে বুঝতে পারবে সব। ওকে, সো আমরা এখন টপ ফ্লোরে যাব। এই তো আমরা চলে এসেছি টপ ফ্লোরে এবং দেখো গাইস, ওয়াও, আমাদের সেই লাল রঙের মডিফাই করা ফেরারিটা। এবং এখন আমরা এটাকে আমি অনেক দিন চালাই না, তো এখন এটাকে চালাবো, চালিয়ে আমি মাইকেলকে আনবো। সো লেটস গো, এখন আমরা মাইকেলকে আনতে যাব। মাইকেল আমার বেস্ট ফ্রেন্ড, তো মাইকেলকে নিয়েই আমি বেশিরভাগ সব ধরনের আলতু ফালতু কাজ করে থাকি। অ্যান্ড গাইস মাইকেলের নাম্বার এসে কল করবো এখন। So, ring hoche. Hey, Mike, it's me. What's going on? You want to hang out or something? Yeah, sure. That'd be great. We ain't hung out for a while. Cool, I'm coming by. Okay, so Michael hang out করার জন্য বলছে যে হ্যাঁ রেডি, সে আসবে। সো মাইকেলের লোকেশনটা আমরা আগে খুঁজে বের করি। অ্যান্ড এই তো মাইকেল, ওই তো মাইকেলকে পেয়ে গেছি। অ্যান্ড চলো আমরা মাইকেলকে নিই। এবং গাইস এই গেমের ভিতর আর একটা ক্যারেক্টার আছে গাইস, তোমরা অনেকেই হয়তো তাকে চিনো, তার নাম হলো ট্রেভার। ড্রাইভার খুবই ফালতু একটা ক্যারেক্টার, ফালতু বলতে আসলে খুবই ডেঞ্জারাস একটা মাল, ঠিক আছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর বলতে খুবই ডেঞ্জারাস, সুন্দর বলা যাবে না তাকে, সে খুবই অন্যরকম, মানে একদম পুরো টালমার্খা একটা মানুষ, তাছিড়া মানুষ, তাকে নিয়ে আর কি সব ধরনের ভাঙচুর করতে খুব মজা হয়, ঠিক আছে। তো এর পরের এপিসোডে যখন আমি বাইকটা কিনতে যাবো তাকে নিয়েই যাব। যদি তোমাদের রিকোয়েস্ট থাকে হ্যাঁ ড্রাইভারকে আনো, ড্রাইভারকে আমাদের আমরা দেখতে চাই, তাহলে আমি তোমাদেরকে দেখাবো ড্রাইভারকেও। সো অবশ্যই অনেক এপিসোড হবে GTA 5-এর, তো খুব সুন্দর সুন্দর সব পরবর্তী যতগুলো এপিসোড আসবে সব দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো তোমরা, খুব ভালো ভালো এপিসোড আসতে যাচ্ছে, তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো মোরাল জি বাংলা গেমিং ইউটিউব চ্যানেলকে। ও ল্যাম্বরগিনি, ওয়াও। ওকে, তো আমরা মাইকেলের কাছে চলে এসেছি প্রায়। অ্যান্ড আস্তে আস্তে আপু, ওকে, কোথায় মাইকেল দাদা, মাইকেল দাদা তুই কো, আয় 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 মাইকেল দাদা আসছে। ওই যে স্যুট জ্যাকেট পরে সে খুবই স্টাইলিশভাবে এসেছে, ওয়াও মাইকেল দাদা খুব সুন্দর লাগছে তোমাকে। তো আমাদের দুজনের দাড়ি মোচ খুব বড়,
সো গাইজ, একটা প্রবলেম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই যে লাল রঙের ফারারি পিস্টা স্পাইডার, এটার কন্ট্রোলটা খুবই বাজে, এটা দেখতে সুন্দর, স্পিডও খুব সুন্দর, কিন্তু এটার হ্যান্ডেলিংটা ফালতু। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, তো এটা নিয়ে ব্যাংক লুট করতে গেলে পরে পুলিশ আমাদের পিছনে লাগবে, তো ব্যাংক লুট করতে গেলে পরে ওটা নিয়ে আমাদের পালানো ইম্পসিবল, তো আমাদেরকে এটাই নিতে হবে। এটার হ্যান্ডেলিং খুব ভালো, সো আমরা এটাই নেব, অডি। সো এটা নিয়ে আমরা এখন যাব, আরে মাইকেল ড্রিঙ্কস পরে, আগে আমাদের ব্যাংক লুট করতে হবে দাদা। সো চলো, অ্যান্ড এখন আমরা চলো ডাইরেক্ট ব্যাংকের দিকে যাই। ওকে, আগে আগে ব্যাংকটা মার্ক করি। সো আমরা অনেকগুলো ব্যাংকই আছে, আমরা এই ব্যাংকটাকে লুট করব। ওকে, এটাকে লুট করব আগে, তো চলো আমরা এটার দিকে যাই। অ্যান্ড গাইজ, আমি এই চ্যানেলে গেমিং ইনফরমেশনাল ভিডিও তো আপলোড দিই, তো তোমরা সকল প্রকার ক্যাটাগরি পাবা গেমিং ক্যাটাগরির ভিডিও, তো অবশ্যই অবশ্যই মোরাল জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো গেমিং ক্যাটাগরির ভিডিও মিস না করতে হলে। ওকে, অ্যান্ড মাইকেল ভাই তার ফ্যামিলি প্রবলেম নিয়ে অল টাইম ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সাথে আলোচনা করে, মানে আমার সাথে, ফ্র্যাঙ্কলিন তো আমি, তোমরা দেখছো ফ্র্যাঙ্কলিনের ব্লগস। ওকে, চলে এসেছি আমরা ব্যাংকে, অ্যান্ড এখন আমাদের, ওকে 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 ওকে, শুরু হয়ে গিয়েছে, ব্যাংক লুট করতে হবে এখন আমাদের। আমি এই বন্দুকটা নিয়ে নিই, অ্যান্ড ভিতরে ঢুকেই ক্যামেরাগুলো আগে ভাঙতে হবে, সিসি ক্যামেরা, তো আমরা এখন ভিতরে ঢুকবো, অ্যান্ড ওকে ওকে ওকে, এই ক্যামেরাটাকে ভাঙি, ক্যামেরাটাকে ভেঙে ফেলতে হবে, এই তো এই চারটা ক্যামেরা, ও পিছনে আর একটা ক্যামেরা রয়েছে, রিলোড রিলোড, ওই তো ওই তো, এটা এটাও ভেঙে গেলো। ওকে 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 ওকে, আরও একটা ক্যামেরা, আচ্ছা এটা রয়েছে, এই তো এটা ভেঙেছে ভেঙেছে ভেঙেছে, ভিতরে আর একটা ক্যামেরা রয়েছে, এটাকেও ভাঙতে হবে, সো ওই তো ওই তো দেখা যাচ্ছে ক্যামেরাটা, ওহো বারবার রিলোড চাচ্ছে। ওকে, এটাও ভেঙে গিয়েছে, এখন আমাদেরকে ম্যানেজারকে নিয়ে আমাদের ব্যাংক খুলতে হবে। ও ভাই, থ্রি স্টার লেগে গিয়েছে এর মধ্যেই। ওকে ওকে, এখন আমাদেরকে সব কিছু খুলে দেবে, সো দরজা যেগুলো রয়েছে আর কি, লকারটা খুলবে এখন, লকারের পাসওয়ার্ড শুধু এই জানে, খোল 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 খোল, দ্রুত খোল দ্রুত, ফাস্ট ফাস্ট। ওকে, খুলছে 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 গাইস, খুলছে। ওকে ওকে ওকে, ও ভাই, ওকে ওকে, এখানে আর একটা লক, দ্রুত খোল দ্রুত খোল। ওকে, ও খুলে দিয়েছে, কিন্তু একে একে আমার সুবিধার মনে হচ্ছে না, পুলিশ কল করে দিতে পারে, একে মেরে দিই, একে মেরে দিতে হবে, মরে না কেন, মর 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 মর। ওকে, মরেছে, অ্যান্ড ও ভাই কত টাকা, ও মাই গড, সব নেব, সব 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 টাকা নিয়ে নেব। ওকে ওকে, দুই কত, ওকে $4,000, $500, ওকে 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 ওকে, আমরা মোট $9,000-এর কাছাকাছি চুরি করলাম, এখন আমাদেরকে পালাতে হবে খুব দ্রুত করে, সো রান, এখন আমাদের দৌড়াতে হবে, চলো মাইকেল দাদা আসো, দৌড়াও দৌড়াও দৌড়াও, আসো 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 আসো, আমাদের গাড়ি তুলতে হবে। ওকে, এদের মেরে দিই আগে, এদের মেরে দিই। ওকে, এরা মরেছে মরেছে মরেছে, চলো মাইকেল দাদা, কাম 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 মাইকেল দাদা, কাম কাম, চলো 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 চলো, গাড়ি তুলতে হবে, চলো 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 চলো, পুলিশটা চলে এসেছে মাইকেল দাদা, দ্রুত দ্রুত, পুলিশটা আমাদের দেখার আগে আমাদের এখান থেকে পালাতে হবে, পুলিশটা আমাদের ভালোভাবে দেখার আগে আমাদের এখান থেকে পালাতে হবে, চলো চলো। ওকে ওকে, ও শিট শিট, বাস বাসে এসে আমাদেরকে গুতা মারলো, চলো 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 চলো, ফাস্ট ফাস্ট, চলো চলো যাই আমরা মাইকেল দাদা। সো এখন আমি পুলিশদের হাত থেকে বাঁচার জন্য গাড়ি নিয়ে এদিক ওদিক টান মারবো, তো চিপা চাপার ভিতর ঢুকতে হবে আমাকে, তাহলে পুলিশটা খুব সহজেই আমাকে মানে দেখতে পাবে না, আসলে সহজেই পুলিশদের পিছন ছাড়িয়ে ফেলবো আমি। সো ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, মাইকেল দাদা ফায়ার করতেছে পুলিশদের, গুড জব মাইকেল দাদা, এটা করতে থাকো তুমি। ওকে গাইজ, আমরা গলির ভিতর চলে এসেছি এবং পুলিশরা পুলিশদের চোখ আড়াল করে চলে এসেছি, এখানে একটু দাঁড়িয়ে থাকি। ওকে, কেস কেস চলে গিয়েছে, ও ভাই আমরা কত ডলার, $9,34,500 কাছাকাছি আমরা চুরি করেছি, আমি ব্যাংক লুটিংয়ের সময় ভুল বলে ফেলেছি, এত ডলার, ও মাই গড। তো এখন আমরা মাইকেলের ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যাব,
ফ্র্যাঙ্কলিন মানে আমার বাড়িতে যাব। সো আমি এখন আমার বাড়িতে গিয়ে গাড়িটাকে রাখবো। গাড়িটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, পুলিশদের হাত থেকে পালাতে পালাতে গাড়িটার মানে ভেঙে চুরে আর কি হত্যা হয়ে গিয়েছে। তো এটাকে নেক্সট এপিসোডে আমার রিপেয়ারও করাতে হবে। অ্যান্ড মাইক আমার বাড়ি চলে এসেছে, আমার বাড়ি খুব কাছেই। মাইকেল দাদাও আমার সাথে এখন এখানে একটু রেস্ট নেবে, তারপর আমরা একটু ড্রিঙ্ক করব, টাকাগুলো রেখে দেবো আমার লকআপে। অ্যান্ড চলো মাইকেল দাদা, খুব বড় একটা লুট করেছি। তো মাইকেল দাদাকে এর থেকে কিছু পার্সেন্টেজ দিতে হবে, কারণ সে আমাকে হেল্প করেছে। অ্যান্ড আমাদের দাড়িমোছ শেপ হয়তো করানো লাগবে না, কারণ পুলিশরা আমাদের অত ভালোভাবে ডিটেক্ট করতে পারেনি, আমরা দৌড়েই গাড়ির ভিতর ঢুকে গিয়েছিলাম। তো গাইস, তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। এবং গাইস, এই ভিডিওটায় যদি তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে পরবর্তী ভিডিওর ব্যাপারে সব কমেন্ট করো, আমি ভিডিও যা যা বলেছি। তো গাইস, থ্যাংক ইউ এত দূর পর্যন্ত দেখার জন্য। সাবস্ক্রাইব না করে যেও না। বাই বাই। Bye.